গয়া রাইজর মূরত নতুন কর গাঁও রাইজে পুখুরী হাত দোকানে দিব লাগিব কর পুখুরী হাত দোকানের কর সংগ্রহ করিব প্রতিখন গাঁও পঞ্চায়েতে আমার একটা পবিত্র দিন একটা উল্লেখযোগ্য দিন এই কারণে যে আজির তারিখ আমি এই পঞ্চায়েত পারিত করার কারণে প্রচেষ্টা হাতত লৈছো আপনার সহযোগ বিচাৰিছো সংশোধিত অসম গাঁও পঞ্চায়েত আইন 2023 অনুসৰি বাধ্যতামূলক হল গাঁও পঞ্চায়েতত কৰ আৰোপ এতিয়াৰ পৰা ঘৰৰ সন্মুখৰ পুখুৰী হাত দোকানে দিব লাগিব কৰ পূৰ্বে কৰ আৰোপ নকৰা পুখুৰী হাত দোকান অনুষ্ঠান প্ৰতিষ্ঠানে এতিয়াৰ পৰা কৰৰ আওতাত গাঁও ৰাইজৰ মূৰত কঠাল ভাঙি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে কৰ আৰোপ কৰিছে পঞ্চায়েত এলেকাত সরকারের এনে নতুন কর ব্যবস্থাক লৈ সরব বিরোধী এই সরকারখনে মানে একেবারে মানুষক লুণ্ঠন করব কৈছে এই সরকারখনে মানুষের হার পর্যন্ত কুড়ুকি কুড়ুকি খাব কৈছে এটা বড় অন্যায় কথা কৈছে এটা বড় ডাঙর কুকন হৈছে মই সরকারক আমি দাবি উত্থাপন কৰিছিলো যে এটা হব নালাগে আমার বিরোধীর কারো কথা নুশুনি তেওঁলোকে এই বিল পাস করে দিলে গতিকে আমি দাবি উত্থাপন কৰিছো আকৌ যে এই বিলখন কেতিয়াও কার্যকরী হব নালাগে এফালে খাদ্য সামগ্রীর অত্যধিক মূল্য বৃদ্ধি আর আনফালে জনতার মূরত নতুন নতুন কর আরোপ ঘরের সম্মুখত দৈনিক 500,000 টাকা বিক্রি হওয়া ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিদরে দিব পঞ্চায়েত কর প্রশ্ন অখিল গগৈ সাধারণত সেই সকলবিলাক হাতত মানে এনে জেনারেলি কি আমার লোকেল মানুষবিলাকে পরম্পরাগতভাবে হাতবিলাক বহুয় তাত আর কোনেও টেক্স লোলে না যায় মানুষে বসে সন্ধ্যা সময় বিক্রি চিকি করে বা দেওবারে বহে এনেকে করে এতিয়া প্রত্যেকখন হাতৰ ওপৰতে কর আৰোপ করা বজাৰৰ ওপৰত প্রত্যেকখন বজাৰৰ ওপৰত কর আৰোপ করা আর লগতে প্রত্যেকখন প্রত্যেকটো পুখুরীর উপর কর আৰোপ করার কারণে কালি পঞ্চায়েত আইনত সিদ্ধান্ত লওয়া হল গাঁও রাইজর এশ এবুরি সমস্যা দূর করব নোৱাৰি সরকারে মাথুন রাজকোষ টনকিয়াল করার স্বার্থত সরকারখনে চামুচেৰে দি জনতাক বেলসা মরা বুলি অভিযোগ রকিবুল হুসেনের ইমানেই নহয় পঞ্চায়েত ব্যবস্থাত কর আরোপ করার সমানে পঞ্চায়েত প্রতিনিধির শিক্ষাগত অর্হতাও বাধ্যবাধকতা করিলে কিন্তু পঞ্চায়েত আইন প্রণয়ন করা বিধানসভার সদস্য সকলরে নাই শিক্ষাগত অর্হতার শর্ত তেন্তে কি ভিত্তিত আইন প্রণয়ন করা সকলে পঞ্চায়েতক নির্ধারণ করিলে শিক্ষাগত অর্হতা প্রশ্ন রকিবুল হুসেনের মই উলুটাকে কৈছো যে আমি আইন করে আছো যিসকলের শিক্ষা লাগে আর যিসকলে করে আছে তেওঁলোকৰ কোনো শিক্ষার প্রয়োজন নাই গতি এইটোৰ এটা পিছত এটা আমূল পরিবর্তন হব যে এমএলএ এমপি সকলৰো মিনিমাম কোয়ালিফিকেশনের এটা প্রয়োজন আছে সেই কথাটো যেতিয়া আমার শিক্ষাগত অর্হতার কথাটো পঞ্চায়েতত আহিছিল আমি সেই কথাখিনি তেতিয়াও আপোনাৰ উপস্থাপন কৰিছো পঞ্চায়েত আইনের সমান্তরালকৈ লোকসভা বিধানসভাত শিক্ষাগত অর্হতা থকার দাবি রকিবুল হুসেনের ক্যামেরাত সঞ্জয় বরা আর প্রভাস সিংহ সহযোগত বলেন ভট্টাচার্য রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট